বাংলা একাডেমি প্রাঙ্গণে পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা এখন জমজমাট। ছুটির দিনে হাজার হাজার মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে বইমেলার বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান। মেলা ঘুরে দেখা গেছে তরুণ লেখকদের বইয়ের ব্যাপক চাহিদা। অনেকেই সপরিবারে এসেছেন, ফলে শুধু বই কেনা নয়, মেলা পরিণত হয়েছে মানুষের সম্মেলনের অন্যতম আঙিনায়। অনেক বাস্তব অভিজ্ঞতা আছে, বাট অনেক কিছু সরাসরি হয়তো বলা হয় নাই, একটু ঘুরিয়ে পেঁচিয়ে, যেটা মিরাক্কেলের জোকসের মাধ্যমে অনেক সময় সরাসরি বললে তো এটা মানে এমনি বলা হয়ে যেত, কিন্তু ওই না বলা কথা ওইটাই তো মজা, ওইটাই তো জোক। তো সেভাবেই এই বইটাতেও ঠিক সেভাবেও আছে। নাম্বার ওয়ান সাকিব আল হাসান, যদিও আমার বইটির নাম প্রতিবারই আমার একটাই বইয়ের নাম চৌধুরী জাফরুল্লাহ সারাফাত বলছি, বাট বিষয়টা থাকে ভিন্ন, থাকে ভিন্ন। এবারের বিষয় নাম্বার ওয়ান সাকিব আল হাসান। এই বইটির মধ্যে অনেক না বলা কথা, অনেক অজানা কথা আসলে পাঠকরা জানতে পারবে। যেমন ধরুন সাকিব আল হাসান এক সময় তাকে বলা হতো বাগানে ক্রিকেটার, বাগানের ভেতরে প্রবেশ করে ফল পেড়ে সেটি দিয়ে বল বানিয়ে তিনি বল করতেন।